কি ভাবছেন, বাড়িতে বসে খেতে খেতে আবার হোটেলে বসে খাওয়া দাওয়া করছি? ব্যাপারটা একদমই তা নয়। আমরা সুন্দরবন যখন গেছিলাম তখন সব ভিডিও শুট করেছি, জঙ্গল সাফারি থেকে শুরু করে খাওয়া দাওয়া সব। সুন্দরবন ট্রিপের সেকেন্ড ডে আমরা ডিনার করেছিলাম, সেই ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন। এখানে আমাদের পরিবেশন করা হয়েছিল চাইনিজ আইটেম, গরম গরম ফ্রায়েড রাইস, সাথে ছিল চিলি চিকেন। সুন্দরবন ট্রিপের এত খাওয়া দাওয়া, এত এন্টারটেনমেন্ট না গেলে বুঝতে পারবেন না, খুব অল্প খরচে আপনারা এত কিছু পেয়ে যাবেন। আমরা তো প্রথমবার তাও আবার গরমের সময় গেলাম, কিন্তু গরমকে হার মানিয়ে আমরা খুব এনজয় করেছি। সেকেন্ড দিন আমরা যখন খাচ্ছিলাম তখন পাখিরালয়ে চড়কের মেলা চলছিল, যা ছিল আমাদের কাছে একেবারে উপরি পাওনার মতো, যাকে বলে রথ দেখা কলা বেচা দুটোই হয়েছিল। আমি ছোটবেলা থেকেই ভাবতাম সুন্দরবন যাব, কিন্তু কখনোই তা হয়ে ওঠেনি। বাট এখানে এসে দেখলাম যে প্রকৃতির কি ভীষণ সুন্দর মায়াবী খেলা। ওই যে বলে না, বনেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে, এটা একদম সত্যি কথা। সুন্দরী, গড়ান, গেওয়া, অর্জুন, এরা নিজেরা নিজেদের জায়গায় সব মহিমায় বিচরণ করছে, আর পশু প্রাণী পাখিরা মনের আনন্দে সেখানে বসবাস করছে। সেই জন্য বলছি, বাড়ির কাছে একদম জান্নাত দেখতে গেলে আপনাকে একবার অন্তত সুন্দরবনে যেতেই হবে। যদি আপনাদের সুন্দরবন ট্রিপ অল্প খরচে করতে হয় তাহলে নিউটন সরকারের সাথে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে, ওনার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দেবো। এতক্ষণ তো অনেক কথাই বললাম, কিন্তু আসল কথাটাই তো বলা হলো না। প্রথম দিন রাত্রে গরম গরম মাটন আর রাইস ছিল, কিন্তু সেকেন্ড দিনও কিছু কম ছিল না, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। ফ্রায়েড রাইসে একদমই তেল ছিল না, খুবই সিম্পল ভাবে বানানো হয়েছিল। এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, কিশমিশ সবই পেয়েছিলাম পরিমাণ মতো, আর চিলি চিকেনটাও একদম ঘরোয়া বাড়ির মতোই খেতে লাগছিল। বাট প্রবলেম একটাই, আমরা এত খেয়েছিলাম সারাদিনে, সেই জন্য সবাই বেশি পরিমাণে একেবারেই খেতে পারিনি। মানে এই গরমেও সুন্দরবনের ট্রিপটা পুরো জমে একেবারে কি বলবো, কোনো কথাই হবে না। চিলি চিকেনটা দুটোই ভালো হয়েছিল, অ্যাড্রেস কিছু লোক আছে ওনারা খাবে, তারপরে ভাইরা খাবে, পাশে মেলা হচ্ছে, তো ওখান থেকে মাইকে আওয়াজ ভেসে আসছে, কি খাবে বলছিল ওখানে গিয়ে? ফুচকা খাবো, একটা গজা খাবো, ভালো ভালো গজা। মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন খাওয়ার পরে গজা খাবে? ফুচকাটা খাস না? না না, বলবো না বলবো না, ফুচকা খাবো না। তো ডিনার পার্টি জমজমাট, আজকে মেনুতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল, সিম্পল বাট টেস্টি আইটেম। কালকে মাটন ছিল, সেটাও দেখিয়েছি। খাওয়ার সময় ভাবলাম যে অল্প খাবো, দেখলাম ভালোই হয়েছে, আরেকবার যখন দুপুরে যাচ্ছিলাম বাঘ দেখতে, তো বিক্রি হচ্ছিল বেশ কদবেল মাখা করে, তারপর তেঁতুল মাখা, মানে তেঁতুলটা প্যাকেট করে ইচ্ছা করছে একটু খাই, আর জিকো এই খেয়েও না শরীর খেয়ে আপনার ব্যাস। সেই জন্য এবার আমি এটা খেয়ে ডিনার করে ফুচকা আর গজা খাবো, একটা গুলো খাবো।